दीर्घ प्राय दो बछर धरे बेहाल हो पड़े विस्तीर्ण एलाकार रास्ता। बर्षाकाले प्रतिदिन ही प्राय एक कोमर जल पाड़ी दिए चलाचल करते हैं स्थानीय कयेकटी ग्रामेर बासिंदादेर। अभियोग स्थानीय पंचायत के बारंबार जानानो सत्त्वेओ रास्ता संस्कारेर ब्यापारे कोनो उद्योग नेওয়া হয়নি। এই পরিস্থিতিতে আগামীতে ভোট বয়কটের কথা চিন্তা ভাবনা করছেন ক্ষিপ্ত গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে হেমতাবাদের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের আটকোড়া গ্রামে। উল্লেখ্য, হেমতাবাদ থানার বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আটকোড়া গ্রাম। এই পঞ্চায়েতের গুটিন গ্রাম থেকে আটকোড়া হয়ে হরিগ্রাম আড়িয়া হয়ে রায়গঞ্জ শহরে আসা খুব অল্প সময়ের পথ। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, আটকোড়া গ্রামে এই রাস্তা প্রায় দু বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্বল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছে রাস্তাটি, যার ফলে এক কোমর জলের ওপর দিয়ে প্রতিদিন চলাচল করতে হয় গ্রামবাসীদের। গ্রামবাসীদের আরও অভিযোগ, গ্রামের কোনো ব্যক্তি অসুস্থ হলে তাদের কাঁধে করে পারাপার করতে হয়, সেই ক্ষেত্রে অনেকেই জলের মধ্যে পড়ে যান। কৃষকদের ক্ষেত্রে মালপত্র বিক্রি করার জন্য সাইকেল বা মোটরসাইকেল নিয়ে যাওয়ার কোনো পরিবেশ নেই। সমস্যা এই যে জল, বৃষ্টি না হলে জল এক হাঁটু, আর বৃষ্টি হলে তো জল এক কোমর। তারপরে এই যে রাস্তাতে উগি টুগে নিয়ে যাওয়ার খুব কষ্ট। আমরা যে কোনো মাল টাল বিক্রি করব সেটাও কষ্ট, তাহলে কি করে কি হয়। এই রাস্তা দিয়ে আড়িয়া হয়ে গায়, হরিগ্রাম হয়ে গায়, রায়গঞ্জ সরাসরি যাওয়া যায়। তো বাইক টাইক নিয়ে কি যাওয়া সম্ভব? বাইক নিয়ে যাওয়া যাবে না, খরার সময় যাওয়া যাবে, বর্ষার সময় তো নয়। অসুস্থ হয়তো তো ঘাড়ে করে পৌঁছাইতে হয়, তারপরে রাস্তার উপর উঠাইতে হয়, তারপরে নিয়ে যাইতে হয়। পঞ্চায়েত কেন, পঞ্চায়েতকে জানিয়েছি, ব্লককে জানিয়েছি, কেউ কিছু। ছাত্রছাত্রীদের অভিযোগ, টিউশন বা স্কুলে যাওয়ার ক্ষেত্রে যথেষ্টই অসুবিধার সম্মুখীন হতে হয় তাদের। আমরা এই দিক দিয়ে যেতে পারছি না, স্কুলে বা টিউশনে যাতায়াত করতে পারছি না। কেন কেন যে জল লাগে যাচ্ছে রাস্তার মধ্যে, পড়ে যাচ্ছি, পড়ে যাবে তো স্কুলে যেতে পারবো না, তো কেমন করে যাব আমরা এই রাস্তার জন্য না ঠিক বা অসুখ কিবা হয় তো কেমন করে যেতে পারবো। কেন এতটা জল আছে, কেমন করে যাব, ভয় লাগে। গ্রামবাসীদের অভিযোগ পঞ্চায়েত সদস্য বা প্রধানকে বারংবার জানিয়েও কোনো কাজ হয়নি। অবিলম্বে এই রাস্তার কাজ শুরু না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি ভোট বয়কটেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা। বাড়িতে প্রায় এক হাঁটু, আর গত বছর আমার বাড়িতে এক হাঁটু, এটা সামনে আমার বাড়ি, এক হাঁটু জল হয়ে গেছিল গত বছরে। গত বছরে 200 ট্রলি মাটি দিয়েছি, মাটি দেওয়ার পরে আবার সেই এই বছরে আবার এইটাই অবস্থা। প্রশাসনকে তো সবাই প্রশাসন দেখতে পাচ্ছে, আসছে দেখতে যাচ্ছে, কিছু কাজ করছে না। তো ভোটের সময় তো বলেছে ভাই তুমি আমাকে ভোট দাও, আমরা রাস্তা করে দেবো, এটা করে দেবো, ওটা করে দেবো, কিন্তু কিছু নাই, এখন তো কিছু নাই। দেখি এবার যদি সামনে বছরে ভোট আসে, ভোট আসার পরে যদি ওরা কিছু কাজ না হয় তাহলে ভোট আমরা বয়কট করবো, ওদেরকে ভোট দিয়ে কী লাভ। রাস্তা তো সবারই দরকার, এই দিক থেকে ধোবাইল আছে, ইয়ে আপনার গুটিন আছে, শাসন আছে, লোকেডাং আছে, এদিক থেকে সম্পূর্ণ মানুষ রায়গঞ্জে খেটে খায়, মজদুরি কাজ করতে যায়, এই জন্য রাস্তা বন্ধর জন্য কেউ যেতে পারছে না। অবশ্যই যদি আমাদের কাজ এক দুই দিন, চার দিন, দশ দিন, পনেরো দিনের মধ্যে, এক দুই মাসের মধ্যে না হয়, পঞ্চায়েত অবশ্যই ঘেরা করবো, নাহলে কি করবো। অন্যদিকে পঞ্চায়েত সদস্য তথা উপপ্রধান কোহিনুর রেবা জানিয়েছেন গ্রামবাসীরা যে অভিযোগ করেছেন তার সত্যতা রয়েছে, তবে বৃষ্টি হওয়ার কারণে রাস্তার কাজ করা যায়নি। বৃষ্টি শেষ হলেই ওই রাস্তার কাজ শুরু করা হবে। রাস্তা খারাপ আছে, গ্রামবাসীর অভিযোগ সত্য, আমি কাজ ধরেছি, সেটা কাজ শুরু করার আগে বৃষ্টি হয়েছে, সেটা আমি কাজ করব। বৃষ্টি সেরে যাইলে আমি ওটা কাজ করব, আগে মাটি দিয়ে তারপরে ঢালাই দিই, সেটা বলো আমরা কাজ করে যাব। সব মিলিয়ে গ্রামবাসীদের অসুবিধার কথা মাথায় রেখে কতদিনে এই রাস্তার কাজ ফের শুরু হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার সাধারণ মানুষ। দিবাকর সাহা ও মৃন্ময় বসাকের রিপোর্ট, আরসিটিভি সংবাদ, হেমতাবাদ। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।